বেশ জনপ্রিয় গত দশ বছর ধরে ড জাকির নায়েক এক হাজারেরও বেশি লেকচার দিয়েছেন বিভিন্ন দেশে যেমন আমেরিকা ক্যানাডা যুক্তরাজ্য সৌদি আরব আরব আমিরাত কুয়েত কাতার বাহরাইন অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকা বৎসোওয়ানা মালয়েশিয়া সিঙ্গাপুর হংকং থাইল্যান্ড গায়ানা এর পাশাপাশি নিজের দেশ ভারতেও তিনি অসংখ্য লেকচার দিয়েছেন এবারে আমি ডক্টর জাকির নায়েককে স্টেজে এসে লেকচার দেয়ার জন্য অনুরোধ জানাচ্ছি তাহলে প্রিয় ভাই বোনেরা আসছেন ডক্টর জাকির নায়েক আলহামদুলিল্লাহ ওয়াসাল সালাম على رسول الله وعلى آله آل, آل وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل يا أهل الكتاب تعالوا إلى قلمة سواء بيننا بينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعدا أربابا من دون الله فانتظروا والله فكل شدو بأننا مسلمون رب صدري ويسل لي صدري ويسر لي أمري শ্রদ্ধেয় জনাব আরিফ জুলফার শ্রদ্ধেয় গুরুজনেরা এবং আমার প্রিয় ভাই বোনেরা আপনাদের সবাইকে স্বাগত জানাই সেই সম্ভাষণে যেটা ব্যবহার করেছিলেন খ্রিস্ট নিজেই এটা হচ্ছে বাইবেল লুক অধ্যায় নম্বর চব্বিশ অনুচ্ছেদ ছত্রিশ হিব্রুতে তিনি বলেছিলেন সালাম আলাইকুম আর আরবিতে আমরা মুসলিমরা বলি আসসালাম আলাইকুম সবার উপরে শান্তি বর্ষিত হোক আজকের সন্ধ্যায় আমার লেকচারের বিষয় হচ্ছে ইসলাম ও খ্রিস্টান ধর্মের মধ্যে সাদৃশ্য ইসলাম এই শব্দটার মূল আরবি শব্দ হচ্ছে সালাম যার মানে শান্তি এছাড়াও এই শব্দটার আরেকটা মূল আরবি সিল্ম যার মানে সর্বশক্তিমান আল্লাহর কাছে আত্মসমর্পণ করা এক কথায় ইসলাম মানে সর্বশক্তিমান আল্লাহর কাছে আত্মসমর্পণের মাধ্যমে শান্তি অর্জন করা আর যদি কেউ সর্বশক্তিমান আল্লাহর কাছে আত্মসমর্পণ করে তাহলে তাকে বলা হবে একজন মুসলিম অনেকের ভুল ধারণা আছে যে ইসলাম একটা নতুন ধর্ম যেটা পৃথিবীর বুকে এসেছে চোদ্দশো বছর আগে আর নবী মোহাম্মদ সাল্লাম তিনি এই ধর্মের প্রতিষ্ঠাতা সত্যি বলতে ইসলাম এই পৃথিবীর বুকে রয়েছে কাল থেকে যখন থেকে মানুষ এই পৃথিবীর বুকে পা রেখেছে আর নবী মোহাম্মদ সাল্লাম ইসলাম ধর্মের প্রতিষ্ঠাতা নন বরং তিনি হলেন আল্লাহ তালারে প্রেরিত সর্বশেষ ও চূড়ান্ত রাসুল সর্বশেষ নবী পবিত্রকরণে বলা হয়েছে ফাতির অধ্যায় নম্বর পঁয়ত্রিশ কোন জাতি বা সম্প্রদায় নেই যাদের কাছে কোন সতর্ককারী প্রেরণ করা হয়নি পবিত্র প্রত্যেক সম্প্রদায়ের জন্য প্রেরিত হয়েছে পথপ্রদর্শক পবিত্রকরণে এরকম পঁচিশ জন নবিরাসুলগণের নাম উল্লেখ করা হয়েছে যেমন ধরেন আদম নু

তুমি মুমিনদেরকে তাদের পারস্পরিক সহানুভূতি বন্ধুত্ব ও দয়ার ক্ষেত্রে একটি দেহের মতো দেখতে পাবে যখন শরীরের কোনো অঙ্গ অসুস্থ হয় তখন সমস্ত শরীর দুর্বল ও জ্বরে আক্রান্ত হয় সেই বোহারি অষ্টম খণ্ড শিষ্টাচার অধ্যায় হাদির সংখ্যা ছ এগারো ইসলাম হচ্ছে একমাত্র খ্রিস্টান ধর্ম যেখানে ধর্মবিশ্বাসের অন্যতম একটা বিষয় হচ্ছে যিশু নবী রাসুল বলে মানতে হবে সেই লোক আসলে মুসলিম নয় যে যিশুখ্রিস্টকে নবী এবং রাসুল বলে মানে না আমরা মানি যে তিনি হলেন আল্লাহ আলা প্রেরিত অন্যতম প্রধান একজন নবী এবং রাসুল আমরা মানি যে তিনি হলেন খ্রিস্ট অর্থাৎ মসিহ আমরা মানি যে তিনি অলৌকিকভাবে জন্মগ্রহণ করেছেন কোনো পুরুষের হস্তক্ষেপ ছাড়াই যেটা এখনকার দিনের অনেক আধুনিক খ্রিস্টানি বিশ্বাস করে না আমরা মানি যে তিনি আল্লাহ আদেশে মৃত মানুষকে জীবন দিয়েছিলেন বিশ্বাস করি যে তিনি আল্লাহর আদেশে জন্মান্ধ আর কুষ্ঠরোগীদের সুস্থ করেছিলেন পবিত্র কোরণে পঁচিশ জন নবিরাসুলের নাম উল্লেখ করা হয়েছে তবে এছাড়াও বলা হচ্ছে সুর নিসা অধ্যায় নম্বর চার আয়াত নম্বর একশো চৌষট্টি এবং সুরা গাফির অধ্য নম্বর চল্লিশ আট নম্বর আটাত্তর আমি তোমার নিকট কিছু কিছু রাসূলের কথা বিবৃত করেছি অন্যদের কথা করিনি তার মানে পবিত্র কিছু কিছু নবী রাসুল কথা উল্লেখ করা হয়েছে আমাদের প্রিয় রবি মহম্মদ সাল্লাম বলেছেন যে এই পৃথিবীর বুকে এক লক্ষ চব্বিশ হাজার নবী রাসুল এসেছেন তবে যেসব নবী রাসূল এসেছেন সর্বশেষ চূড়ান্ত নবী মহম্মদ সাল্লাহুলা সাল্লামের আগে তারা এসেছিলেন শুধুমাত্র একটা জাতির জন্য আর যে বাণী তারা প্রচার করেছেন সেই বাণীগুলো মেনে চলা পালন করার প্রয়োজন ছিল কেবলমাত্র একটা নির্দিষ্ট সময়ের জন্য যেমন ধরেন যীশু খ্রিস্টবাইস সাল্লাহিসাল্লাম তিনি এসেছিলেন শুধুমাত্র বনেশ চাইলের জন্য শুধুমাত্র ইহুদীদের জন্য পবিত্র করে উল্লেখ করা হয়েছে ইমরান অধ্যায় আমি মনোনীত করেছি ঈসা আলাইহিস সালামকে বনি ইসরাঈলের জন্য একজন রাসূল হিসেবে ইসরাঈলের সন্তানদের জন্য কোরআনে বলা হয়েছে সূরা সাফ অধ্যায় নম্বর 61 আয়াত নম্বর 6 যে যিশু খ্রিস্ট আলাইহিস সালাম আল্লাহর রাসূল হিসেবে এসেছিলেন বনি ইসরাঈলের জন্য একই কথা বলা হয়েছে বাইবেলেও বাইবেল পড়লে দেখবেন নিউ টেস্টিমেন্টের গাছুলভ ম্যাথিউ অধ্যা নাম্বার দশ অনুচ্ছেদ পাঁচ ও ছয় যিশু খ্রিস্ট তার শিষ্যদের উদ্দেশ্যে বলছেন তোমরা জেন্টাইলদের পথ অনুসরণ করো না এই জেন্টাইল কারা যারা ইহুদি না তোমরা জেন্টাইলদের পথ অনুসরণ করো না আর সামারিডিন নগরে তোমরা প্রবেশ করো না বরং ইসরায়েলের হারানো মেস্কুলের পথ অনুসরণ করো এছাড়াও যীশু খ্রিস্ট নিজের মুখে বলেছেন এটা আছে ইসরায়েলের যিশুখ্রিস্ট বা সাল্লাম রাসুল হিসেবে এসেছিলেন শুধুমাত্র বন ইসরায়েলদের জন্য শুধু ইহুদিদের জন্য শুধু ইসরায়েলের হারানো মস্কুলের জন্য তবে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম হলেন সর্বশেষ চূড়ান্ত নবী

এবং আল্লাহর সকল বিষয়ে সবকিছু জানেন যেহেতু মোহাম্মদ আল্লাহ সাল্লাম হলেন সর্বশেষ ও চূড়ান্ত নবী তাকে শুধুমাত্র মুসলিম বা আরবদের জন্য প্রেরণ করা হয়নি বলা হয়েছে নম্বর একুশ আয়ত নম্বর একশো সাত বোমা আলমিন আমি তো তোমাকে প্রেরণ করেছি কেবলমাত্র বিশ্বজগতের প্রতি রহমত হিসেবে সকল সৃষ্টির প্রতি রহমত হিসেবে সমগ্র মানব জাতির নম্বর আটাশির আমি তো তোমাকে প্রেরণ করেছি সমগ্র মানবজাতির প্রতি সুসংবাদ দাতা এবং একজন সতর্ককারী হিসেবে কিন্তু অধিকাংশ মানুষই এখনও এটা জানে না যেহেতু নবী মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম হলেন সর্বশেষ চূড়ান্ত নবী তাকে শুধুমাত্র মুসলিম বা আরবদের জন্য পাঠানো হয়নি পাঠানো হয়েছে মানব জাতির জন্য আর নবী মোহাম্মদ সাল্লাম সম্পর্কে ভবিষ্যৎবাণী পৃথিবীর সবগুলো প্রধান ধর্মের গ্রন্থগুলোতেই পাওয়া যাবে এমনকি বাইবেলও উল্লেখ করা হয়েছে ওল্ড টেস্টমেন্ট পড়লে দেখবেন বাইবেলের বুক অব রিটোরনোনমি অধ্যায় নম্বর আঠারো অনুচ্ছেদ আঠারো সর্বশক্তিমান ঈশ্বর বলছেন তোমাদের জ্ঞাতিব্যের মধ্য থেকে আমি একজন রাসুল মনোনীত করব। সে হবে তোমার মতো এবং আমি তার মুখে কথা দিয়ে দেব তারপর সে আমার আদেশ অনুযায়ী সব কাজ করবে এই ভবিষ্যৎবাণী যেটা বলা হয়েছে টেস্টামেন্টে বুক অব নম্বর আঠারো অনুচ্ছেদ আঠারো আল্লাহ কথা বলছেন মুসা মোসাল্লাহামের সাথে আর বলছেন আমি একজন মনোনীত করব তোমার জ্ঞাতি ভাইদের মধ্যে সে হবে তোমার মতো আমি তার মুখে কথা দিয়ে দেব এবং সে কথা বলবে আমার আদেশ অনুযায়ী অনেক খ্রিস্টান আছে তারা বলে এই ভবিষ্যৎবাণীটা দিয়ে যীশুখ্রীষ্টকে বোঝানো হয়েছে যদি তাদেরকে প্রশ্ন করি যে এই ভবিষ্যৎবাণীটা দিয়ে কিভাবে যিশুখ্রীষ্টের কথা বোঝানো হয়েছে তারা তখন উত্তরে বলবে এখানে ভবিষ্যৎবাণীটাতে বলা হয়েছে আমি একজন রাসুল মনোনীত করব তোমার জ্ঞাতি মধ্যে যে হবে তোমার মতো যে রাসুল আসবেন তিনি হবেন মতো আর খ্রিস্টানরা বলে যে মুসালা ইসাল্লাম আর যীশুখ্রিস্টের মধ্যে সাদৃশ্যগুলো হচ্ছে যিশু খ্রিস্ট এবং মুসানবী দুজনেই শান্তিতে থাকুন তারা দুজনেই ছিলেন ইহুদি তারা দুজনেই যীশুখ্রিস্ট এবং মুসানবী তারা শান্তিতে থাকুন তারা দুজনেই ছিলেন আল্লাহ তালার রাসুল মাত্র দুটো মিল দেখেই যদি দাবি করা হয় যে ভবিষ্যৎবাণীটা পূরণ হয়ে গেছে তাহলে বাইবেলে যতজন নবী রাসুলের নাম বলা হয়েছে যারা এসেছেন মূাল্লাহিস্লামের পরে সবাই এটা পূরণ করেছেন মূসাল্লা পরে যারা এসেছেন তারা সবাই ইহুদি আর সবাই ছিলেন আল্লাহ নবী যেমন ধরেন নবী সুলাইমান ইজেকেল আইজায়া ড্যানিয়েল জন জন্দা ব্যাপটিস্ট তারা সবাই ছিলেন ইহুদি এবং তারা সবাই ছিলেন আল্লাহ নবী যদি দুটো সাদৃশ্য যথেষ্ট হয়ে থাকে তাহলে বাইবেলে বর্ণিত আরও অনেক নবী রাসুল এই ভবিষ্যৎবাণীটা পূরণ করেছেন সত্যি বলতে যদি ভালো করে দেখেন এই ভবিষ্যৎবাণীটা একজনের ক্ষেত্রে পুরো মিলে যায় তিনি হলেন সর্বশেষ চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্ল্লা সাল্লাম যদি ভালো করে দেখেন মুসানবি এবং নবী মোহাম্মদ শান্তিতে থাকুন তারা দুজনেই জন্মগ্রহণ করেছেন প্রাকৃতিকভাবে তাদের একজন মা ছিলেন এবং একজন বাবাও ছিলেন কিন্তু যিসু বা সাল্লাম জন্মেছেন অলৌকিকভাবে কোনো পুরুষের হস্তক্ষেপ ছাড়াই তার একজন মা ছিলেন কিন্তু কোনো বাবা ছিলেন না আর পবিত্রকরণে তার জন্মের কথা উল্লেখ করা হয়েছে সুরা আলে ইমরান অধ্যায় নম্বর তিন আয়াত নম্বর সাতচল্লিশ কথাটা বাইবেলও বলা হয়েছে অফ ম্যাথিউ অধ্যায় নম্বর এক অনুচ্ছেদ আঠারো এবং অফ লুক অধ্যায় নম্বর এক অনুচ্ছেদ পঁয়ত্রিশ যে তিনি অলৌকিকভাবে ছিলেন কোনো পুরুষের হস্তক্ষেপ ছাড়াই তাহলে আমরা বুঝতে পারছি নবী মোহাম্মদ সাল্লাম তিনি ছিলেন নবী মুসা্লামের মতো আর যিশু বা সালাম তিনি নবী মুসা্লামের মতো নন এছাড়াও আমরা জানি যে নবী মোহাম্মদ এবং নবী মুসা দুজনের শান্তিতে থাকুন তারা দুজনেই ছিলেন বিবাহিত তাদের সন্তান ছিল তবে বাইবেলের কথা অনুযায়ী যিশু খ্রিস্ট বা ইসা বিবাহিত ছিলেন না তার কোনো সন্তানও ছিল না তাহলে মোহাম্মদ সাল্লা সাল্লাম হলেন মুসা আল্লাহ সাল্লামের মতো আর যিশু খ্রিস্ট বা ইসা আলাহি মুসা আল্লাহ মতো নন এছাড়াও পবিত্রগ্রহণ পড়লে দেখবেন এবং বাইবেল তাহলে জানতে পারবেন যে নবী মুসা আলাহিসাল্লাম স্বাভাবিকভাবে মারা গেছেন আর নবী মোহাম্মদ একই অবস্থা তিনিও স্বাভাবিকভাবে মারা গেছেন কিন্তু যিশু খ্রিস্ট বা স্বাভাবিকভাবে মারা যাননি নিসা অধ্যায় নম্বর চার একশো আটান্ন তাকে জীবন্ত তুলে নেওয়া হয়েছে আর বাইবেল অনুযায়ীও তার মৃত্যু স্বাভাবিক না অনেক খ্রিস্টান বলে তাকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল ধরেন তর্কের খাতিরে সেটা মেনে নিলাম যদিও আমি বাইবেল থেকে প্রমাণ করেছি যে যীশুখ্রিস্টকে ক্রুশবিদ্ধ করে হত্যা করা হয়নি এখন হয় তাকে জীবন্ত তুলে নেওয়া হয়েছে নয়তো ক্রুশবিদ্ধ করা হয়েছে অর্থাৎ তিনি স্বাভাবিকভাবে মারা যাননি তাহলে ভালো করে দেখলে আমরা বুঝতে পারবো যে মোহাম্মদ সাল্লু আল্লাহ সাল্লাম মুসা মুসালা সাল্লামের মতো আর যীশুখ্রিস্ট বা ইসলাই সাল্লাম সালামের মতো নন তাহলে পবিত্র করোনার বাইবেল পড়লে আমরা জানতে পারবো যে নবী মুসা আর নবী মোহাম্মদ তারা দুজনেই শান্তিতে থাকুন তাদের দুজনকেই সে সময় মানুষ সামগ্রিকভাবে গ্রহণ করেছিল তবে যিশু খ্রিস্ট বা ইসলাসমকে মানুষ সামগ্রিকভাবে গ্রহণ গ্রহণ করেনি করেনি সবাই বাইবেলে গসপুল্লাভ জন অধ্যায় নম্বর এক অনুচ্ছেদ এগারো তিনি স্বজাতির কাছে এসেছিলেন আর স্বজাতির লোকেরা তাকে ত্যাগ করেছিল তাহলে যিশু খ্রিস্টকে তার সময়ের মানুষ সামগ্রিকভাবে গ্রহণ করেননি এছাড়াও মুসা এবং মোহাম্মদ তারা দুজনেই শান্তিতে থাকুন তারা পৃথিবীতে ছিলেন রাজা তার মানে তাদের ক্ষমতা ছিল যে তারা মৃত্যুদণ্ড দিতে পারতেন যদি কেউ তেমন অপরাধ করতো তাদের সে ক্ষমতা ছিল অন্যদিকে যিশু খ্রিস্ট বা অধ্যায় নম্বর আঠারো অনুচ্ছেদ ছত্রিশ তিনি বলেছেন আমার রাজত্ব এই পৃথিবীতে নয় আর এছাড়াও মুসা এবং মোহাম্মদ দুজনেই শান্তিতে থাকুন তারা দুজনেই সে সময় নতুন আইন নিয়ে এসেছিলেন তবে যীসু খ্রিস্ট বা কোন নতুন আইন নিয়ে আসেননি তিনি আগের আইনকে নিশ্চিত করতে এসেছিলেন আর পবিত্র নম্বর একষট্টি আয়াত নম্বর ছয় যিশু খ্রিস্ট বা ইসালাই মরিয়মের পুত্র সন্তান তিনি ইসরায়েলের সন্তানদের উদ্দেশ্যে বলছেন হে ইসরায়েলের সন্তানেরা আমি একজন রাসুল হিসেবে তোমাদের নিকট এসেছি সেই আইনকে সমর্থন করছি যেটা আমার আগে এসেছে এবং সুসংবাদ দিচ্ছি যে একজন রাসুল আসবেন এবং তার নাম হবে আহম্মদ এটা হলো নবী মোল্লাস্লামের আরেকটা নাম পবিত্র সুর আরফ অধ্যা নম্বর সাত আয়াত নম্বর একশো সাতান্ন বলা হয়েছে তারা অনুসরণ করে বার্তা বাহক নিরক্ষর নবীকে যার কথা উল্লেখ করা হয়েছে তো এঞ্জিলে তাহলে পবিত্রকরণ পড়লে দেখবেন বলা হয়েছে এ কথা ভবিষ্যৎবাণী করা হয়েছে তাওরাত ও ইঞ্জিলে যে সাল্লাম নবী হিসেবে আসবেন